স্নেহ নয়, ভালোবাসা নয়, কাছে টেনে নেওয়া নয়, শুধুমাত্র মানসিক ভারসাম্যহীন বলেই তাকে দূরে সরিয়ে দিয়েছে পরিবার। শিকল দিয়ে গাছে বেঁধে রেখেছে 5 বছর ধরে। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার ইকবালপুর গ্রামের বাসিন্দা সেলিম আক্তার শিকলে বন্দী হয়ে কাটাচ্ছেন জীবন। দিনের পর দিন গাছের নিচেই তার ঠিকানা, বৃষ্টি হলে ঠাই মেলে দাওয়ায়। শিকলে বাঁধা জায়গায় তৈরি হয়েছে দগদগে ঘা। অসহায় সেলিমের বাবার আরতি, দীর্ঘদিন ধরেই অসুস্থ সেলিম। ওঝা গুণিন হাসপাতাল কম করেননি, কিন্তু কোথাও কিচ্ছু হয়নি। এখন আর তার আর্থিক সামর্থ্যও নেই। প্রশাসন সরকারের কাছেও বারবার দরবার করেছেন, কিন্তু সেখানেও মিলেছে হতাশা। এভাবে আপনি ধরে নেন কি 4 বছর থেকে এখন বাঁধা আছে, যখনই ছাড়ছি স্যার বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে বাইরে। আমি গরিব মানুষ, খেটে খাই, ছেলের জন্য 2 কাঠা জমিও বেচেছি, বেচে দেখালছি, কিন্তু কেউ কোনো সাহায্য দিচ্ছে না। আমার দ্বারা আর সম্ভব নেই স্যার, আমি খুব চেষ্টা করছি। এখন অসহারে ওকে বেঁধে রেখেছি, রেখে পা হাতে ঘা হয়ে গেছে সব জায়গাতে। ওর সেলিমকে নিয়ে খবর করার পরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। খবর পেয়ে উদ্যোগী মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তিনি বলেছেন সেলিমের বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে দেখবেন। এটা ঠিক ওইভাবে করাটা উচিত নয়। এখন জানি না কোন অবস্থায় উনি আছেন, আর বাবা মায় বা কোন অবস্থায় তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তবে সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করব যে যেগুলো সুযোগ তাকে পাওয়া উচিত সেই সুযোগটা যেন পৌঁছে যায়। সাবিনা ইয়াসমিনের এই আশ্বাসই কোথাও একটা আশার আলো দেখছে মানসিক প্রতিবন্ধী সেলিম আক্তারের পরিবার। তারা চাইছেন যদি কোনো হোমে জায়গা হয় সেলিমের, তাহলে হয়তো বেঁচে যাবে এই তরুণ। মালদা থেকে ক্যামেরায় বাপি দাসের সঙ্গে রাজীব ঘোষ, নিউজ টাইম।